জন্মের ইতিহাসটা সকলেরই অজানা, তবে মনে আছে শুধু তার বেড়ে ওঠার গল্পটা। মাত্র 1600 গ্রাম ওজন নিয়ে পৃথিবীর আলো দেখেছিল সে। প্রায় এক মাস বেঁচে থাকার জন্য তাকে নিতে হয়েছিল অক্সিজেন। জন্মদাত্রী মাও মৃতপ্রায় সেই সন্তানকে নিজের থেকে ঠেলে দিয়েছিলেন অনেক দূরে। তবে পৃথিবীতে ঈশ্বর বলে আজও কেউ বিরাজমান আমাদের চারপাশে। রুগ্ন মৃতপ্রায় কন্যাটির বর্তমান ঠিকানা তুফানগঞ্জ এসএনসিইউ হাসপাতাল। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যমণি সে, সকলের প্রিয় কলি। দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় 6 মাস। সোমবার সকাল থেকেই তুফানগঞ্জ এসএনসিইউ হাসপাতালে সিস্টার দিদিদের উদ্যম ছিল চোখে পড়ার মতো। যারা সারা রাত জেগে নাইট ডিউটি করেছেন, এমনকি তারাও ব্যস্ত হাসপাতাল ডেকোরেশনে, কারণ আজ তাদের চোখের মণি কলির মুখে ভাত। নতুন জামা পরিয়ে, মোমবাতি জ্বালিয়ে, পায়েশ এবং অন্যান্য সামগ্রী খাইয়ে অন্নপ্রাশন করলেন এসএনসিইউ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। সবুজ পাঞ্জাবি পরে মামা সেজে কলির মুখে প্রথম ভাত তুলে দিলেন ডাক্তার সুকেশ কুমার দত্তপাল। নিজেদের সব কাজ ফেলে সকাল থেকেই উপস্থিত অন্যান্য ডাক্তারেরা বিশ্বনাথ বর্মা, পুষ্পমপ্রিয় দাস, বিষ্ণু সিংহ। সর্বোপরি অন্নপ্রাশনের অনুষ্ঠানের আয়োজনে কোনো খামতি রাখেননি সিস্টার ইনচার্জ মৌসুমি পাল, সিস্টার টুম্পা দাস, প্রিয়াঙ্কা দাস, পূজা রায়, রণিতা বর্মা, লিমি, অদিতি, সুইটিরা। কোভিড কোয়ারেন্টাইনে ডিউটি থাকায় ভিডিও কলেই অন্নপ্রাশনে হাজির থাকলেন সিস্টার মুনমুন ব্যাপারীও। যদি আমাদের তুফানগঞ্জ হাসপাতাল থেকে একটা আননোন বেবি গত 22-2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখে কক্সিয়ার থানার অধীন ঝালকুটি জোড়াইমোড় ঝালকুটি গ্রাম থেকে রেস্কিউ হয় পথের ঘাট থেকে। সেখান থেকে পুলিশ রেস্কিউ করে হাসপাতালে ভর্তি করে। তারপরের থেকেই বাচ্চাটি এখানেই ছিল। করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের এসএনসিইউ বিভাগের নার্স থেকে শুরু করে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সকলেই কোলে পিঠে বড় করে তুলেছিলেন কলিকে। কিন্তু আজ ছোট্ট কলিকে যেতে হবে হোমে। এখানেই তার একটা অন্নপ্রাশন করে, যারা আমাদের নার্স দিদিরা আছেন তারা অন্নপ্রাশন করেন। আজকে সেই বাচ্চাটিকে আমরা শিশু কল্যাণ কমিটির পক্ষ থেকে কী বলে তুফানগঞ্জ হাসপাতালের সহযোগিতা আজকে বানেশ্বর যে সা হোম আছে সেই হোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই হাসপাতালের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা ভেঙে পড়েছেন কান্নায়। চোখের জলে বিদায় তো দিলেন ছোট্ট কলিকে, সেই সঙ্গে ঈশ্বরের কাছে কামনা করলেন ছোট্ট কলি যেন সুস্থ থাকে, ভালো থাকে। ব্যুরো রিপোর্ট, তুফানগঞ্জ।